হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে যার যার জায়গা থেকে হয়তো ভালো থাকার চেষ্টাই করতেছেন। তো আজকে আমরা, আমাদের বাসায় কারেন্ট নাই, তো কারেন্ট নাই তাই সেই জন্য আমরা চিন্তা করলাম বাইরে বসে দুপুরে খাওয়াটা শেষ করব। তো আমরা সবাই পিকনিকের মতোই বাইরে বসে খাইতেছি, তো তাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে গরম হলে কী কষ্ট। তো আপনারা আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করবেন, আশা করি আমাদের পাশে সবসময় থাকবেন, সবাই আমার ভিডিও দেখবেন। ধন্যবাদ সবাই। তাই আমরা সবাই বৈশা পিকনিকের মতো খাইতেছি। প্রচন্ড গরম, গরমে আমরা সবাই বৈশা। আজকে আমাদের রোজা নাই, রোজা শেষ। তো আমরা এখন খোপাও খেতে পারে না রে। গরমে মানুষ বাসে না, থাকে না, তাই আমরা সবাই বাইরে বসে থাকি। ও খায়া খায়া রোজা কি কি খাইছিলা? ও সব কিছু। ও আচ্ছা আচ্ছা, দুনিয়া ঘুরে আইসস ট্রান্সফার করতেছি। হ্যাঁ, তুমি কি দিয়ে খাচ্ছ? আপনি কি দিয়ে খাচ্ছেন? করলা ভাজি। আপনি? আমি মুরগির ঠ্যাং। ও আপনি মুরগির কি? মুরগি। ও আচ্ছা আচ্ছা। আর টাকু কি খাইছেন? ও লাডি মাংস। রোজা রোজা রেখে লাডি মাংস খাইছস?
ও আচ্ছা আচ্ছা, এ দিনের আলোতে আয়সায় সেরি খাইছে না? আচ্ছা আচ্ছা, আর তো 2-3 ঘন্টা এরপর আসন দিব না? ও আচ্ছা আচ্ছা, নমাজের সময় বোমা খায় মাটির নমাজের হাবিবার এখন শেষ হয় না, বরাম শেষ, আম্মু খাইতে খাইতে আরাম হয়ে গেছে, আর আয়সা নাচানাচি করতেছে। কি কি আয়সা কি? মরে গেল আইতেন না, এটা আবার কি মরে গেল আর আইয়েন না? ইশারা দিচ্ছেন কেন আপনি? গরমে, প্রচন্ড গরমে আমরা এইভাবে আজকে পিকনিকের মতো বাহিরে খাইলাম। তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফ্যামিলির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে বিদায়। আগামীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।